কারি, রোস্ট, ডিপ ফ্রায়ার, রাইস কুকিং, কিপ ওয়ার্ম, স্টিমিং, মানে বেকারির আইটেম থেকে শুরু করে যেমন আপনারা কেক কিংবা রুটি এই জাতীয় আইটেমও আপনারা করতে পারবেন। এটার মধ্যে আপনার চিকেন কিংবা আপনার মিট, আপনার ফিশ গ্রিল, এটা এখানে দিয়ে দেবেন, এখানে থাকবে, আপনার হয়ে গেলে শুধু এটা তুলে নিয়ে আসবেন। স্বাগতম তাহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে দেখাবো রাইস কুকার, আর এই রাইস কুকার সম্পর্কে বিস্তারিত জানাবে তাহিদ এন্টারপ্রাইজের ওনার আবুকর ভাই। তো চলুন বিস্তারিত জানি তার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে খুবই চমৎকার একটা বা ইউনিক একটা প্রোডাক্ট দেখাবো মিয়াকো কোম্পানির। এটা হবে মাল্টি ফাংশন কুকার, মানে এটার ভিতরে আপনারা অনেক কিছু করতে পারবেন। শুরুতেই এটার মডেল নাম্বারটা আমি আপনাদের বলে দিচ্ছি। এটার মডেলটা হবে MH40 আর মাল্টিপারপাস কুকার, কারি কুকার। কারি কুকার যেমন এটা হলো আপনার কারি কুকার 4 লিটার। এই কারি কুকারের কাজ আপনি এখানে করতে পারবেন, রোস্টের কাজ করতে পারবেন, ডিপ ফ্রায়ার যেটা আপনারা তেলে ডুবা তেলে ভাজা পোড়া যেটা আমরা করে থাকি 2000-4000 এরকম দামের ছোটোগুলা 2000-2500 মধ্যে পাওয়া যায়। আর রাইস কুকার মানে ভাতও রান্না করতে পারবেন। এটার ওয়াটটা হবে আপনার 1000 ওয়াট, 220-240 ভোল্টেজে চলবে। আর এটার মধ্যে কিন্তু আপনারা কী কী আইটেম তৈরি করতে পারবেন যেমন এই যে এখানে দেখেন, মানে বিভিন্ন ধরনের আইটেম, কারি, রোস্ট, ডিপ ফ্রায়ার, রাইস কুকিং, কিপ ওয়ার্ম, স্টিমিং, মানে বেকারির আইটেম থেকে শুরু করে যেমন আপনারা কেক কিংবা রুটি এই জাতীয় আইটেমও আপনারা করতে পারবেন। তো প্রোডাক্ট আমি খুলে রেখে দিছি, আপনাদের আমি দেখাই দিচ্ছি। এই হবে আপনার কুকারটা, এটা হবে স্টিম করার জন্য স্টিমের ট্রে। আর এটাতে একটা কট থাকবে, একটা পট থাকবে, আর একটা চামিচ থাকবে, এই একটা চামিচ থাকবে। আপনারা যদি শুধু ভাত রান্না করেন এখানে দিয়ে ভাত রান্না করতে পারবেন। এখন যদি আপনার সিদ্ধ করার প্রয়োজন থাকে যেমন আলু কিংবা বাপা পিঠাও যদি বানান কিংবা আপনার ঢেঁড়স, ভেন্ডি, আপনার বেগুন যদি আপনার সিদ্ধ করেন তখন এটা এখানে দিয়ে দিবেন। নিচে ভাত রান্না হবে, উপরে সিদ্ধ হবে। আর মাল্টিপারপাস যে কাজগুলো আপনারা করবেন দেখেন এখানে আমি বিস্তারিত ভালো করে আপনাদের দেখাই দিচ্ছি। এখানে একটু ফলো করেন, যখন এই সুইচটা, এই যে এখানে একটা দাগ আছে এটা এই পাশে দিবেন তখন আপনার শুধু রাইসের কাজ হবে, মানে ভাত রান্নার জন্য রাইস কুক এখানে হবে, রান্নাটা হলে অটোমেটিক অফ হয়ে যাবে। আর এটা যখন মিডিলে থাকবে বন্ধ থাকবে। আর এই দুই ডাকটা আপনারা এই নিচের দিকে দিয়ে দিবেন তখন আসবে আপনার মাল্টি ফাংশনে। মাল্টি ফাংশন যেমন ওয়ার্ম, স্লো কুক, স্টিম, আপনার ডিপ ফ্রাইং, বেকিং, মানে বেকারির যে আইটেমগুলো আছে এটা আপনার বাড়ায় কমে এটা দিয়ে আপনারা করতে পারবেন। রাইস কুকারে তো সবসময় আপনারা শুধু এই একটা সুইচ দেখছেন, এই আর একটা দেখেন নাই, এটা হলো আপনার বেকিংয়ের জন্য। ধরেন আপনার এখানে আপনার বাচ্চার জন্য একটু কেক বানালেন কিংবা আপনার পাউরুটি বানালেন, আপনার গোল যে বন রুটিগুলো আছে রুটিগুলো বানায় দিলেন। এখন আপনার যদি ডিপ ফ্রায়ারের কাজ করেন তো এটা আপনার পুরোটা আপনার পাওয়ারটা পুরোটা দিয়ে দিবেন। ডিপ ফ্রায়ার কাজ করলে যেমন আপনার এখানে তেল দিলেন, তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর এটার মধ্যে আপনার চিকেন কিংবা আপনার মিট, আপনার ফিশ গ্রিল, মানে এই জাতীয় যত আইটেম আছে এটা এখানে দিয়ে দিবেন, এখানে থাকবে, আপনার হয়ে গেলে শুধু এটা তুলে নিয়ে আসবেন। মানে সাধারণত আমরা কিন্তু শুধু রাইস কুকারে দেখেছি বা কারি কুকার, কিন্তু এটা কিন্তু একদম ভিন্ন ধরনের, একদম ভিন্ন ধরনের, সবচাইতে লেটেস্ট একদম নতুন আনকমন একটা প্রোডাক্ট। আপনার এটার মধ্যে সব ধরনের রান্নাবান্না করতে পারবেন। প্লাস কারি কুকারের যেই কাজটা, যেমন কারি কুকারে আমরা বিভিন্ন তরিতরকারি রান্না করি, যেমন একদম মেখে টেকেও বসাই দেই, প্লাস আমরা গ্যাসের চুলার মধ্যে যেমন আপনারা গ্যাসের চুলায় যেভাবে মা বোন যারা আছেন রান্না করেন, আপনার তেল দিলেন, আপনার একটু পেঁয়াজ দিলেন, হলুদ মরিচ দিয়ে কষায় আপনার রান্না করেন, ঠিক ওইভাবে যেমন এই কারি কুকারে যে রান্নাটা আমরা করে থাকি এই কারি কুকারের রান্নাটাও আমরা এটার ভিতরে করতে পারবো। এখানে ডিপ ফ্রায়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ এটার মধ্যে আপনারা করতে পারবেন। এবং রমজানে বাজার পড়ার জন্য এটা কিন্তু বেস্ট অপশন। হ্যাঁ, রমজান মাসে দেখা যায় অনেক মা বোন আছেন যে আপনার গ্যাসের চুলার সামনে সারাদিন রোজা থাকার পর আপনার পেঁয়াজি ফুলেরি আপনার চিকেন ভাজতে অনেক কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে সুন্দরভাবে করে নিতে পারবেন। প্রতি মাসে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে এটা ব্যবহার করলে? এটা যেটা আমি বক্সে দেখালাম আপনাদের 1000 ওয়াট। যারা রাইস কুকার কারি কুকার ব্যবহার করেন তারা জানেন বিদ্যুৎ খরচটা কতটুকু হয়। ধরেন আপনার 1 ঘন্টা যদি আপনি এই জিনিসটা চালান, 1 ঘন্টা কিন্তু আপনার 1 ইউনিট টানবে, পুরো 1 ঘন্টা। এখন কথা হলো যে 1 ঘন্টায় রান্না কয়টা করতে পারবেন, এই রাইস কুকারে 1 ঘন্টায় সর্বনিম্ন 3টা রান্না করতে পারবেন, ভাত, তরকারি, গোশত যা রান্না করেন। আর যদি আইটেম কম রান্না করেন 4টা করতে পারবেন। একদম জেনুইন যেটা আমি বলতেছি, যারা রাইস কুকার ব্যবহার করেন জানেন যে কতটুকু সময় লাগে ভাত রান্না হইতে। একটা ভাত রান্না হইতে সময় লাগে আপনার 15-16 মিনিট।
আমি তারপরও কম্বলে দিতেছি, একদম চারটা রান্না অনায়াসেই করা যায়। ধরেন আপনার 1 ঘন্টা যদি ব্যবহার করেন, 1 ইউনিট যদি খরচ হয়, আপনার 1 ইউনিট খরচ হলে আপনার 5 টাকা হইতে পারে, কারো কারো কোনো জায়গায় 3.5 টাকা, কোনো জায়গায় 7 টাকাও আছে। ধরেন 5 টাকাই, 5 টাকা হলে মাসে 150 টাকা। এখন যদি আপনার উবার অ্যাক্সেস সব, যে আমি গ্যাস টোটালি বাদ দিয়ে দিলাম, এটার উপরে রান্না করবো, সেক্ষেত্রে আপনার 250 থেকে 300 টাকা হাইস্ট দূরে রাখেন, এটা একদম জেনুইন। কারণ সিলিন্ডার তো 1400-1500 টাকা চলে যাচ্ছে, তার মানে এটা ব্যবহার করলে কিন্তু সেভ হচ্ছে। সেভ হচ্ছে মানে কি, ধরেন আপনি একটা সিলিন্ডার, অনেকে মা বোন তো ভয়ও ব্যবহার করেন না, আর অনেকে গ্যাস পানও না, কিংবা অনেকের হাজবেন্ড বিদেশে গ্যাসের এনে দিতেও সমস্যা, কে নিয়ে আসবে, ছেলে মেয়ে ছোটো। সেক্ষেত্রে দেখা যায় আপনার 1400 টাকাতে একটা গ্যাস যদি ব্যবহার করেন, আপনার 1 মাস কিংবা বা আপনার 16-17 দিনে, 4-5 জনের ফ্যামিলি হলে 16-17 দিনেও শেষ হয়ে যায়। সেক্ষেত্রে এটা যদি পুরো মাস যদি আপনি 300 টাকায় রান্না করেন, আপনার সেভ হবে কত টাকা, 1100 টাকা, বছরে আপনার কত, অনেক টাকা, অনেক টাকা সেভ হবে এটা ইউজ করলে আপনার। এটা গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটু বলুন। দেখেন গ্রান্টি হলো এইরকম, এটা পাল্টায় নতুন দেওয়া, আমি প্রত্যেকবারই বলে থাকি, এটা আমি তৈরি করি নাই, কোম্পানি, এটা কোম্পানির কাছ থেকে নিয়ে এসে আমরা সেল করি, কোম্পানি আমাদের গ্যারান্টি দেয় না, আর যারা বলে তারা কখনো দিতে পারবে না। গ্যারান্টি হলো এটা পাল্টায় আপনাদের নতুন আর একটা দেওয়া, কোনোভাবেই পসিবল না। আমি এই প্রোডাক্টটা বিক্রি করে ধরেন 250-300 টাকায় প্রফিট করব, এখন এটা কি আপনাকে পাল্টায় আমি নতুন দিতে পারবো, কোনোভাবেই সম্ভব না, যারা বলে তারা কখনো দিতে পারবে না। আমি আপনার এই যে দেখেন ডাইরেক্ট এই যে কোম্পানির কাগজপত্রই আমি আপনাদের দেখাই দিই, এই যে লিমিটেড ওয়ারেন্টি, এখানে পরিষ্কার ভাষায় মিয়াকোর প্রত্যেকটা জিনিসে লেখা থাকে যে 1 ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার, বলা আছে যে আপনার সমস্যা হলে মিয়াকো সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, আপনাকে কোম্পানি সার্ভিস করে দিবে। কিন্তু কেউ কখনো এটা পাল্টাই দিতে পারবে না, যারা বলে তারা শুধু বিক্রির জন্য। আমি যে সত্য কথা বলি তাতে কি আমার সেল কমে যায়? অনেকেই জানেন এই 1.5 লাখ টাকার আইফোনই কিনেন না, আপনার 1 দিনের গ্যারান্টি দিব না, তো এই জিনিসে কীভাবে কোম্পানি গ্যারান্টি দিব? মিয়াকোর জিনিস হলো কোয়ালিটিফুল জিনিস, চোখ বন্ধ করে নিতে পারেন, খুবই ভালো মানের জিনিস। এত সুন্দর এই রাইস কুকারটা প্রাইস কত রাখতেছেন আপনারা? এটা যে মাল্টিফাংশন কুকারটা আমি আপনাদের দেখাচ্ছি, যেমন এই 4 লিটার যে কারি কুকারটা আছে, এটা হলো 2350 টাকা। ধরুন একটা ডিপ ফ্রায়ার যদি আপনি কিনেন, সেক্ষেত্রে আপনার 2 থেকে 2500 টাকা, আপনার 5000 টাকা হইলো। এখন যদি আপনি একটা রাইস কুকার কিনেন, সেক্ষেত্রে ধরেন আরও 2000 টাকা, 7000 টাকা। তো আপনি এইভাবে যদি 3-4টা আইটেম কিনেন, তাহলে আপনার 8-10 হাজার টাকা খরচ হবে, আর কিচেনও ভরে যাবে। আর এই একটা প্রোডাক্টেই সবগুলার কাজ করতে পারবেন, যেটা বক্সে আমি লেখাগুলা দেখাই দিছি, এবং এটার যেই সুইচগুলো আছে কোনটা কি ফাংশন করবেন সেই জিনিসটা আমি প্র্যাকটিক্যালভাবে দেখাই দিছি। আর এটার প্রাইসটা থাকবে অনলি 3000 টাকা। ডেলিভারি প্রসেসটা একটু বলে দেন। যারা ঢাকার ভিতরে নেবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো, আর যারা ঢাকার বাইরে নেবেন তাদেরকে আমরা কুরিয়ারে দিয়ে থাকবো। সেক্ষেত্রে 500 টাকা আমাদের বিকাশে বুকিং দিবেন, আর বাদবাকি টাকাটা কুরিয়ারে দিয়ে প্রোডাক্টটা তুলে নিয়ে নিতে পারবেন। অনেক ভিউয়ার্স কিন্তু অনলাইনে প্রোডাক্ট কিনতে একটু দ্বিধাবোধ করে যে পণ্য অর্ডার দিয়ে পাবো কি পাবো না, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে এরকম যে হয় না তা না, হয়ে থাকে যে অনেকে বলছেন যে অমুক জায়গা থেকে মাল কিনছি, আপনার টাকা দিছি, মাল পাঠায় নাই, টাকা দেয় না, এরকম হয়ে থাকে সচরাচর। আমার যে প্রতিষ্ঠানটা, এটা আমার বাড়ি থেকে আমি করে থাকি, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমার বাড়ির অ্যাড্রেসটা বলে দিই, এখানে আপনারা বিশ্বাস করতে পারেন 100%, কারণ আপনাদের টাকা কখনো মার যাবে না। আর আপনারা যে ফোনগুলো দেন, এই ফোনটা আমি নিজেই রিসিভ করি। আর আমার বাড়িতে যদি আপনারা আসতে চান, সেক্ষেত্রে আসতে পারেন জামগোড়া বঙ্গ মার্কেটের পিছনে, কিংবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটার গেটে আসলে পেয়ে যাবেন। হোল্ডিং নাম্বার হলো 2717, আর রোড নাম্বারটা হলো 7। ভিউয়ার্স আমার কিন্তু আরও 2টা শোরুম আছে, একটা হলো ফ্যান্টাসি কিংডমের ভিতরে মেইন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে, আর একটা নন্দন পার্কের ভিতরে। দেখেন আমার এই বাড়িটা সারা জীবনই থাকবে, কিন্তু আমার বাকি শোরুমগুলো হয়তো বা কখনো থাকবে না। সেই জন্য আমি এই বিজনেসটা, যে অনেকে বিশ্বাস করেন না, এর জন্য আমার বাড়িতে এই প্রতিষ্ঠানের সবকিছু আমি প্রতিষ্ঠানটাই আমার বাড়িতে রাখছি, যাতে আপনারা ফেথ করতে পারেন, বিশ্বাস করতে পারেন। বিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করে থাকি, আর প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি, কারণ আজকে আপনাদের যদি আমি একটা ভালো জিনিস দেই, নেক্সট টাইম আমার থেকে আরও প্রোডাক্ট আপনারা কিনবেন। আর যদি আমি নিম্নমানের জিনিস দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু নেক্সট টাইম আর আমার থেকে প্রোডাক্টগুলো আপনারা কিনবেন না। অতএব এটা সবসময় মাথায় রাখি যে আপনাদের ভালো জিনিস দিব, ভালোভাবে সেবা দিতে পারলে নেক্সট টাইম আমার থেকে আরও কিনবেন। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।